হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর এখন আমি আছি আমার সব থেকে পছন্দের জায়গা, আমার কবুতরের ঘরের সামনে। আপনারা সবাই জানেন যে আমার এবং অমির শখে কবুতর পালা, দুজনেই কবুতর খুব পছন্দ করি। বিশেষ করে আমি না, অমির দেখা দেখে এখন আমার বেশি ভালো লাগে কবুতর, কারণ ও খুব পশু পাখি খুব ভালোবাসে। তো যেহেতু আমরা ঢাকায় থাকি, ব্যস্ততার কারণে ঢাকায় পালতে পারি না, তো এইগুলো হচ্ছে আমাদের দেশের বাড়িতে কুমিল্লাতে। এখানেই ভাইয়া, বড় ভাইয়া দেখাশোনা করে, কবুতর আছে অনেক। আর যখন আমরা গ্রামে আসি তখন হচ্ছে এদের সাথেই বেশি টাইম স্পেন্ড করি। বাহিরে যে কবুতরগুলো দেখলেন সেগুলো সবই এই ঘরেরই বাচ্চা। ওদের বয়স প্রায় 6 থেকে 7 মাস, কোনোটার 8 মাস। আর ভেতরে যেগুলো আছে সবগুলো ডিমে বসে আছে, এবং কিছু কিছু খাঁচাতে বাচ্চাও আছে, এই জন্য ওদেরকে আর বাইরে নেওয়া হয়নি। এখানে সবগুলো খাঁচা ভর্তি কিন্তু কবুতর ছিল, বাট ম্যাক্সিমাম কবুতরই কিন্তু সেল করে দেওয়া হয়েছে, কারণ অতিরিক্ত কবুতর হয়ে গিয়েছিল আমাদের 1 বছরে। আর শুধুমাত্র রেসার রেখে দিয়েছে অমি, কারণ ওর রেসার কবুতর সব থেকে ফেভারিট। অ্যান্ড কিছু কামাগার, পাকিস্তানি কামাগারও আছে, ও এই দুইটা জাতেরই কবুতর পালবে, আর রেসারটা ওর বেশি ফেভারিট। আসলে রেসার এমন একটা জাতের কবুতর, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই তাকে ছেড়ে দেন না কেন, হারিয়ে গেলেও 10 বছর পরেও কিন্তু মালিকের ঘরে সে ফিরে আসবে। এটাই হলো রেসার কবুতরের সব থেকে বড় বৈশিষ্ট্য। এর নাম হচ্ছে প্রিন্স কামাগার, পাকিস্তান ভাইয়া। এক্সোর চোখ, এটা আমার অনেক ফেভারিট একটা কবুতর। এগুলো যখন আকাশে ওঠে তখন 8 ঘন্টা 9 ঘন্টা উড়ে। সুন্দর। আর কারো কাছে কোনো প্রিন্স কামাগার থাকলে ইনবক্স করবেন আমাকে। একটা ফিমেল লাগবে, মাদি কবুতর। এর একটা ফিমেল লাগবে। এটা জোড়াই ছিল, বাট একটা অসুস্থ হয়ে মারা গিয়েছে, ও এখন আপাতত সিঙ্গেল আছে। চোখটিকে দেখো। কারো কাছে এই জাতের কবুতর থাকলে অবশ্যই জানাবেন, আমার একটা ফিমেল লাগবে, তাই না? ওকে। আর ওখানে হচ্ছে রেসারের বাচ্চা না ওটা? না, এটা এটা বাচ্চা না, এটা থেকে আমরা হচ্ছে 2-3 জোড়া 3 জোড়া বেরিয়ে গেছি। তাহলে তো বুইড়া। এটা বাচ্চা, ছোট্ট বাচ্চা, এটা ছোট্ট বাচ্চাটা। আর একটা ছোট্ট বাচ্চা আছে ওই যে ওই পাশেরটা, এটার এটারই ভাই বোন হবে, একটু ছোট হয়েছে। যাই হোক, এখানে সবাই আছে, তো টাটা সবাইকে।